ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেছিলাম আর সব কিছু আবার ফেরা রেখে রেনকোটটা নিয়ে বের হইছি ভাবছি যে বৃষ্টি নামবে কারণ সকাল থেকে দেখতেছি ওয়েদারটা ভালো না আমি বাইরে বের হওয়ার পরে দেখি রোদ আমার সাথে কেমন জানি একটা নাইনসাফি হয়ে গেল আমরা একটা বিষয় শেয়ার করি মানে একটু বোকামি কথাবার্তাটা তারপরেও বলি আসলে মনটা খুব সরল কথা মনে রাখি না বলে ফেলি আমি যখন ইয়ামা ফেজার কিনি তার আগে আমার ফেজার সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না আমি মানুষকে ফেজার চালাতে দেখছি সামনে লুকটাই বাট ভিতরের কোনো কিছু যাচাই বাছাই করে দেখি নাই বাট গাড়িটা আমার তখন থেকে ভালো লাগতো আর যেহেতু অপশন ছিল আমার কাছে জিক্সার কিন্তু জিক্সারের ওই টাইম লেন্থটা অনেক বেশি যে এটার জন্য খুব বিরক্ত হয়ে গেছিলাম এক মাস অপেক্ষা করে গাড়ি পাই নাই তাই অ্যাভেলেবেল গাড়ি নিয়ে নিছি ফার্স্ট অফ অল কেনার আগে আমি জানতাম না ফেজারের এটা FI সো এটা আমার নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে একটা আর সেকেন্ড এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়া কেনার সময় আমি একটা জিনিস খেয়াল করি নাই আমার পেছনে ডিক্স নাই ড্রাম মানে কি আশ্চর্যকর এত টাকা একটা গাড়ি পেছনে ড্রাম দিয়ে রাখছে এখন সবই তো ব্রেক আমার হিসাবে ডিক্স দিলেও ব্রেক হয় ড্রাম দিলেও ব্রেক হয় কিন্তু সমস্যাটা হইতেছে ড্রামের মধ্যে ওই যে বৃষ্টি প্যাক কাদা বালু সব কিছু মিলে ভিতরে ময়লা জমে যায় আর ব্রেক করলে ক্যাসকাস শব্দ হয় আর এই উত্তরাতে যারা এখনও আসেন নাই বা বেশ কিছুদিন যাবৎ আসেন নাই একটু এসে ঘুরে যান যেই হারে ডেভেলপমেন্টের কাজ চলতেছে মাথা নষ্ট মানে দেখলেই ভালো লাগে দেখছেন কী বড় গাড়ি পাস করে আসলাম এইরকম গাড়ি বড় বড় সড়কের জিনিসপত্র এই ব্রিক বড় বড় ট্রান্সপোর্ট করতে দেখবেন কোন দিক দিয়ে ব্রিজ হইতেছে নিজেও বলতে পারবেন না এই যে রাস্তার উপরে এদিকে সেদিকে কোন দিক দিয়ে ব্রিজ কোন ব্রিজ কই যাবে আর এয়ারপোর্টের তো এক্সপ্রেস ডেভেলপমেন্ট চলতেছে সেই দারুণভাবে মানে এটারে যে কী বানাইব না হওয়া অবধি বলা যাবে না মামা সার্ভিসিং দেওয়া যাবে অনেকগুলো টাকা খরচ হয়েছে অনেকগুলো পার্টস লাগছে এই এয়ার ফিল্টার মোবিল ফিল্টার সামনের ব্রেক পেছনের ব্রেক মোবিল সব কিছু মিলে পকেটের অবস্থা খারাপ তার মধ্যে ক্যামেরার এই দুর্দশা মানে আমি যে কী করবো নিজেও বুঝতেছি না ক্যামেরাটা কেন এমন হলো সকালবেলা একটা আপডেট নিছে মোবাইলটার সাথে যখন কানেক্ট করি তখন আপডেটটা চাইছে আমার মানে আপডেটটা দিয়ে মনে হয় ভুল করছে আপডেটটা দেওয়ার পরে এখন ক্যামেরাটা এমন ডিস্টার্ব হইতেছে আমি জানি না এটার সলিউশনটা কী এটা কেমনে ঠিক হইব আদৌ ঠিক হইব নাকি নাকি এটা অন্য কোনো প্রবলেম আমার মাথায় কিছু ঢুকতেছে না ভালো লাগতেছে না সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ক্যামেরা ঠিক হয় তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ